আসসালামু আলাইকুম। স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা অ্যাপস নিয়ে কথা বলবো, আর এই অ্যাপসগুলা সবচেয়েতে বাছাই করা সবচেয়েতে বেস্ট অ্যাপস। ওকে, কেন সবচেয়েতে বেস্ট বলতেছি, যারা একদম নতুন, যারা জানেন না একদম বেসিকগুলোও আপনাদের জন্য খুবই একটু টাফ মনে হবে, যারা হচ্ছে যে অনেক কনফিউশন থাকেন নতুন। আমিও যখন শুরু করেছিলাম আমরা 2020-এ, তখনও আমরা সেম প্রবলেমগুলো ফেস করছি বিভিন্ন জায়গায়। বিভিন্ন জনের কাছ থেকে যখন আমরা এই ধরনের ইনফরমেশনগুলো নিতে যাই, কোন অ্যাপস সম্পর্কে জানতে চাই, অনেকগুলো কনফিউশন তথ্য আসে। আমি আপনাকে এটা এনশিওর করতে পারি, মানে আপনার জন্য এটাই একটা মেসেজ আমার, যে আপনি 100% আমি এইখানে যে অ্যাপসগুলো দিচ্ছি এগুলো অ্যাপস ইউজ করে আপনি মোবাইল দিয়ে প্রফেশনালি ইউটিউব চ্যানেল চালাইতে পারবেন। ওকে, কোনো কনফিউশন থাকবে না, আপনাকে অন্য কোনো অ্যাপসের ধারস্থ হইতে হবে না, বা অন্য কোনো কাজের জন্য আপনাকে অন্য কোথাও যাইতে হবে না। আপনি এই টুলস, মানে এই অ্যাপসগুলো ইউজ করেই আপনি সম্পূর্ণ প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল চালাইতে পারবেন, কোনো কনফিউশন থাকবে না। ওকে, কারণ একজন ইউটিউবার, যেমন আপনাকে যদি আমি কাইন মাস্টারের এক্সাম্পল দেই, কাইন মাস্টার ওয়াটারমার্ক আছে, তাহলে আপনি এর বিপরীতে কোনটা ইউজ করবেন? ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার কোথায় পাওয়া যায় এটা নিয়ে ভিডিওতে কখনো বলা যাবে না, অবশ্যই সেটা আপনারাও জানেন। তো অনেকগুলো কনফিউশন থাকে, আপনার মোবাইলে বায়া সাপোর্ট করতেছে না, কেন সাপোর্ট করতেছে না। ওকে, আপনি আবার চাচ্ছেন আপনার প্রফেশনাল থাম্বনেল বানাইতে কীভাবে বানাবেন, আপনার ট্যাগ জেনারেট করা, এই সমস্ত কনফিউশনমূলক অনেকগুলো অ্যাপস থাকে। আমরা 10টা ইউজ করে কোনটা ইউজ করবো সেটা বেছে নিতে হয়। তো এটাই হচ্ছে আমার ভিডিওর আজকে মেইন টপিক। এই অ্যাপসগুলো ইউজ করার পর আপনাকে অন্য কোনো অ্যাপস ইউজ করতে হবে না। আপনাকে তাহলে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিওতে শুরুতেই আমরা সিরিয়াল ভাই ধারাবাহিক আমাদের কাজের স্টেপগুলো যদি সাজাতে যাই, শুরুতে আমাদের প্রয়োজন হয় কি, ভিডিও বানানো। ভিডিও বানানোর জন্য অনেকের মোবাইলের ক্যামেরাতে বাই ডিফল্ট আপনাদের মাইক বা বয়া সাপোর্ট করে না, ওকে, মাইক্রোফোন সাপোর্ট করে না, তখন আপনাকে অবশ্যই ওপেন ক্যামেরা ইউজ করতে হবে। সব জায়গায় আপনি ইউজ এই অ্যাপসের কথাই পাবেন, আপনি এটা থেকে আপনার বয়াটা সাপোর্ট করবে এবং আপনি খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন। আর যারা হচ্ছে যে স্ক্রিন রেকর্ড, আমার মতো স্ক্রিন রেকর্ড গেমিং এর জন্য করবেন, তারা হচ্ছে যে অ্যাক্স রেকর্ডার, বর্তমানে আমি এটাই ইউজ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্স রেকর্ডার, এটা দিয়েই আপনি সব কিছু পেয়ে যাবেন, আপনাকে অন্য কোনো অ্যাপস কিন্তু ইউজ করতে হবে না। এটার অনেকগুলো ফিচার আছে, আমি সমস্ত অ্যাপসগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও দিব যেন আপনারা এই অ্যাপসগুলো খুব সহজে ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে ভিডিও বানানোর পরে আমাদের কী আসতেছে, আমাদের ভিডিও এডিট করতে হবে, আবার অডিও এডিট করতে হবে। অডিওতে যদি অনেক বেশি বাইরের নয়েজ থাকে, তাহলে আমি যদি শুরুতেই বলি, ওকে, এই যে এটা হচ্ছে যে কাইন মাস্টার, সবাই আমরা চিনি, সবাই জানি কাইন মাস্টারে ওয়াটারমার্ক থাকে, তো আপনি ওয়াটারমার্ক ছাড়াও ডাউনলোড করা যায়। ওকে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিএন ক্যাপকাট, ওকে, ভিএন এবং ক্যাপকাট এই দুটাতে আপনি ওয়াটারমার্ক পাবেন না এবং প্রফেশনালি আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারবেন। আমি নিজেও ক্যাপকাট ইউজ করি এবং অনেক বড় বড় ইউটিউবাররাও ক্যাপকাট ইউজ করেন এবং কাইন মাস্টার ইউজ করেন। ভিএনটাও অনেক পপুলার এখন বর্তমানে, অনেক প্রফেশনাল কাজ করতে পারবেন। আর আপনার অডিও ভিডিওতে যদি অনেক বেশি অডিও নয়েজ থাকে, আজে বাজে সাউন্ড থাকে, আপনি ক্যাপকাট দিয়ে ওইটা নয়েজটা দূর করতে পারবেন, কাইন মাস্টার দিয়েও পারবেন। তারপরও অনেক বেশি থাকলে, আপনার যদি এক্সট্রাভাবে আপনি আপনার অডিওটা এডিট করতে চান, আপনি ওয়েব এডিটর ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করি, অনেকে আবার এটাই ইউজ করেন, লেক্সিস অডিও এডিটর। এটা একটু ক্রিটিক্যাল, টাফ বলা চলে, বাট ওয়েব এডিটর থেকে আপনাকে অডিওটা এক্সট্রাক্ট করতে হয় না, আপনি সরাসরি ভিডিওটাই আপনি কী করতে পারবেন, অডিওটার থেকে নয়েজগুলো রিডিউস করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের কী আসবে, থাম্বনেইল মেক করতে হবে। ওকে, থাম্বনেইল বলেন বা ইন্ট্রো বলেন বা প্রোফাইল পিকচার বলেন, সেগুলো আমি তো আপনাদের সবসময় সাজেস্ট করি ক্যানভা ইউজ করতে। তারপরও যারা চাচ্ছেন শুধু থাম্বনেইলের জন্য প্রয়োজন, তারা হচ্ছে ফিক্সেল ল্যাব ইউজ করবেন। ওকে, এই দুইটা অ্যাপস দিয়ে আপনি সম্পূর্ণ কাজ সবগুলো করতে পারবেন, ক্যানভাতে তো একদম কমপ্লিট কাজই করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের ভিডিও আপলোড করতে হয়, ইউটিউব থেকে ভিডিও আপলোড করতে হয়, সেটা তো অবশ্যই সবাই জানেন। ওকে, যদিও আমি এগুলো নিয়ে আরও পরবর্তীতে ভিডিও দিব কীভাবে ভিডিও আপলোড করবেন। ওকে, এরপরে ভিডিও আপলোড করার পরে টাইটেল ডিসক্রিপশন লেখার সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কি, ট্যাগের, কোন কিওয়ার্ডগুলো এবং কোন ট্যাগগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করলে আমাদের ভিডিওগুলো ভালো এসইও হবে, কাজ করা যাবে। এটার জন্য দুইটা সফটওয়্যার আছে, ভিআইডিকিউ, এটা অনেকেই চিনেন, অনেকে ইউজও করেন, এটার ইউজ না বললেও চলতেছে। তারপর আমি এটা নিয়ে অবশ্যই ছোট ভিডিও করব। ট্যাগ ইউ মোবাইল দিয়ে ইউজ করা খুবই সহজ, আপনি এটা দিয়ে যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন। আরও অনেকগুলো অ্যাপস আছে, কিন্তু আমি এই দুটো আপনাদের সাজেস্ট করবো, এই দুটো আপনি অনেক সহজে ইউজ করতে পারবেন। ওকে, এরপর ইউটিউব স্টুডিও, এটা তো একটা কম্পালসারি
সফটওয়্যার আমাদের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। ওকে, আমাদের এরপরে ব্রাউজার, ব্রাউজারের জন্য অবশ্যই আপনাকে এই যে ক্রোম ব্রাউজারটা সবচেয়েতে সিকিউরড এবং এটা ইউজ করবেন অবশ্যই। অনেক সময় আপনি যদি এর বাইরে কোনো অ্যাপস ইউজ করতে হয় ব্রাউজিংয়ের জন্য, আপনি ব্রেভ ব্রাউজারটা ইউজ করবেন। ওকে, এরপর হচ্ছে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য হচ্ছে যে এই যে ক্রিয়েটর স্টুডিও, বিজনেস সুইট, এটা এই দুইটা অবশ্যই প্রয়োজন হবে। আর এগুলা ইউজ করে সে তো কন্টেন্ট ক্রিয়েট করবেই। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপসগুলো ইউজ করে আপনি, আপনারা আমাকে কমেন্টে জানাবেন যারা নতুন ইউটিউব শুরু করতেছেন, এই অ্যাপসগুলো ইউজ করে আপনি আসলে প্রফেশনাল লেভেলে সব কাজ করতে পারতেছেন কিনা। যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আর আপনাদের কোনো অ্যাপস নিয়ে যদি আলাদা কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, কোনো কিছু নিয়ে জানতে হয়, তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা বোনাস পয়েন্ট, যারা ব্লগ ভিডিও করেন, ওকে, তাদের জন্য এখানে একটা অ্যাপস আছে ফিল্মিক প্রো। এটা হচ্ছে পেইড একটা সফটওয়্যার, কিন্তু এটার ফিচারগুলো অনেক জোশ। আমি নিজে যদিও ফ্রিটা ইউজ করতেছি, ফ্রি বলতে এটাতে ফ্রিতে ইউজও করা যায় না, এটা বাৎসরিক বা মান্থলি আপনাকে পে করতে হবে। ওকে, যারা ব্লগ ভিডিও করেন, যারা কিছু টাকা ইনভেস্ট করতে পারবেন, তাদের জন্য এই ফিল্মিক প্রোটা অনেক ইউজফুল একটা সফটওয়্যার হতে পারে। ওকে, এটা আপনারা এমনিতে ডাউনলোড করে আপনি এটার ইউজগুলো দেখলে বুঝতে পারবেন। এটা আপনি অডিও থেকে শুরু করে ভিডিওর যে আপনার মোশন থেকে শুরু করে সমস্ত কিছু একদম মানে ভিডিও করতে করতে এডিট বলা যায়। এটা হচ্ছে বোনাস পয়েন্ট আপনাদের জন্য যারা কি ব্লগ ভিডিও করবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাপস পরিচিতি আজকের। যাদের হচ্ছে যে এর বাইরে কোনো সমস্যা ফেস করবেন, আপনার কোনো কাজের জন্য আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন হবে বলে আমি মনে করি না এগুলোর বাইরে, যদি তারপরে মনে হয় যে আমি এই কাজের জন্য কোনো অ্যাপস ইউজ করবো, আপনি এখানে যদি সেই অ্যাপস না থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাকে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।